বাড়ির মধ্যে থেকে এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হুগলি জেলার হরিপালের প্রসাদপুর এলাকায়। মৃতের নাম ফিরদৌস বেগম, বয়স আনুমানিক 22 বছর। মৃতের প্রতিবেশী মারফত খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় তার বাপের বাড়ির লোকজন সহ হরিপাল থানার পুলিশ, এবং স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। একই সাথে ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য মৃত গৃহবধূর শ্বশুর, শাশুড়ি ও দেওরকে আটক করেছে পুলিশ। অন্যদিকে মর্মান্তিক এই ঘটনাকে মৃতের আত্মীয় সহ সকল গ্রামবাসী খুন বলে জোরালো আওয়াজ তোলেন। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানিয়েছেন তারা। মাত্র কয়েক বছর আগে বিয়ে, আর এর মধ্যেই শ্বশুরবাড়িতে মেয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনার শোকে বিহ্বল মেয়ের মা বলেন, কতদিন আগে বিয়ে হয়েছিল? বাচ্চা কচ্চা ছিল? বাচ্চা হয়নি, বাচ্চা এসেছিল, নষ্ট হয়ে গেছে। এবং মেয়ের এক আত্মীয় বলেন, কি শুনলেন? আমি এসে শুনলাম যে একটা মার্ডার হয়েছে, এই ঘটনা শুনলাম। হ্যাঁ, তো যাই হয়ে থাকুক, যেই করে থাকুক, দোষীর শাস্তি যেন অবশ্যই হয়, আর পুলিশ যেন কড়াভাবে তদন্ত করে। এখন তো দেখলাম যে পুলিশ তো সারা বাড়িতে তল্লাশি করে এখন বালি সিল করছে। হ্যাঁ, পুলিশের কাজ পুলিশ করবে। আপনারা কি চাইছেন এখন? আমরা দোষীর শাস্তি চাইছি। এবং এনার যে স্বামী, যে মানে যে বাইরে বাইরে আছে, তার বা তার সঙ্গে কোনো সম্পর্ক বা বলতেও পারবো না, মানে এমনি স্বাভাবিক জীবনযাপন করেছে যেটা শুনেছি, হ্যাঁ ভালোই থাকতো। এর মধ্যে কি রহস্য আছে যদি পুলিশ তদন্ত করে করুক এবং দোষীর শাস্তি হোক, ব্যাস এইটুকুই চাই। আপনি কে হন? আমি সম্পর্কে জামাইবাবু, মেয়ের জামাই, মেয়ের জামাইবাবু। কী নাম আপনার? শেখ আশরাফ আলী, শেখ আশরাফ আলী। Sometimes fashion can change vision. Malt collection, jeans and t-shirts.